তো ইচ্ছা মা বাবা গড়িয়া মন্দিরে গড়িয়া পূজা ও সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 19 এপ্রিল থেকে চলবে 20 এপ্রিল পর্যন্ত। দুই দিন ব্যাপী গড়িয়া পূজা ও সাংস্কৃতিক মিলন মেলাকে সাফল্যের রূপ দিতে 21 জনের প্রস্তুতি কমিটিও গঠন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গড়িয়া পূজা মেলা কমিটির পক্ষ থেকে আহ্বায়ক সঞ্জয় দেবর্মা। গড়িয়া পূজা উপলক্ষে সাংস্কৃতিক মিলন মেলা 23তম বছরে পদার্পণ করল এবার। বিলুনে ভারতচন্দ্র নগর ব্লকের অধীন উত্তর ভারতচন্দ্র নগরের থৈছামা এলাকায় বাবা গড়িয়া মন্দির। এই থৈছামা এলাকায় মিশ্র বসতি হলেও বেশিরভাগ জনজাতি সম্প্রদায়ের লোকের বসবাস। হিন্দু জনজাতিদের বিশেষ উৎসব গড়িয়া পূজা। জনজাতিরা মহাদেবকে গড়িয়া নামে পূজা করে আসছেন। উত্তর ভারতে চন্দ্রনগরের থৈছামা এলাকার বাবা গড়িয়া মন্দিরের গড়িয়া পূজার রীতিনীতি বহু আগে থেকে চলে আসলেও এই মন্দিরে গড়িয়া পূজা উপলক্ষে সাংস্কৃতিক মিলন মেলা 23তম বছরে পা রাখল। অন্যান্য বছরের মতো এবারও গড়িয়া পূজা উপলক্ষে থৈছামা গড়িয়া মন্দিরে আয়োজিত হবে সাংস্কৃতিক মিলন মেলা। দুই দিন ব্যাপী এই মিলন মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য রাজ্যের একে মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। এছাড়া জাতি উপজাতি হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের কাছে সম্প্রতি ও একতার বার্তা দিয়ে গড়িয়া পূজা সাংস্কৃতিক মিলন মেলা সাফল্যমণ্ডিত হবে বলে আশা প্রকাশ করে মন্দির প্রাঙ্গণে মিলন মেলাকে উপভোগ করার জন্য আহ্বান রাখেন কনভেনার সঞ্জয় দেববর্মা। অন্যান্য বছরের ন্যায় এবছরও তৈসমা বাবা গড়িয়া মন্দির গড়িয়া পুজো ও জনজাতিদের সাংস্কৃতিক মিলন মেলা 2022 অনুষ্ঠিত হতে চলছে। আজকে আমরা সবাই জনজাতিদের কাছ থেকে পুজো গড়িয়া পুজো নিয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এই প্রস্তুতি উপলক্ষে আমরা 2018 সাল থেকে মাননীয় ত্রিপুরার সিএম বিপ্লব কুমার দেব মহাশয় এটার দ্বার উদ্ঘাটন করেছিলেন। পরের বছর প্রণজিৎ সিংহ রায় করেছিলেন, পরের বছর শান্তনা চাকমা করেছিলেন এবং ত্রিপুরার বিধানসভা বিভিন্ন মন্ত্রীগণ এখানে এসে এই মেলা অংশগ্রহণ করেন এবং জনজাতিদের উৎসাহ প্রদান করেন। বিলুনিয়া থেকে প্রতাপ দেববর্মা, রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।